আজকে আমাদের যে মডেল, সেই মডেলটা হচ্ছে আসলে কালার কারেকশন নিয়ে, কালার ফটোটি টাচ কালার কারেকশন এই জাতীয় ব্যাপারটা নিয়ে। তো আমি আপনাদের সেটা নিয়ে আজকে ক্লাস করাবো। আপনারা যারা অনলাইন ইনকাম করতে চাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে অথবা এখানে আপনাদের এই সমস্ত কাজের উপর অনেক কাজ পাওয়া যায়। আমার তৃতীয়তম বেস যেটা, সেই বেসে আজকেও একটা ছেলে ক্লাস চলাকালীন সময় $10 কাজ পেয়েছে। কাজটা কি? কাজটা হচ্ছে আপনার একটা মেরুন কালারের একটা গাড়ি, এটাকে সে সিলভার কালার এবং গ্রে কালার কালার করে দেবে। তো এটার জন্য সে $10 তিনটা কাজ করে দেবে। তিনটা ভিউ দিয়েছে, তিনটা অ্যাঙ্গেল থেকে তিনটা ভিউ, সিলভারের জন্য তিনটা, গ্রে কালারের জন্য তিনটা, মোট 6টা শুধু কালারটা চেঞ্জ করে দেবে $10। $10 হলে $2 ফাইবার নিয়ে নিলে $8 সেভাবে, মানে $640 কাজ করতে যে বানানটা হিসাব করে। তো এই ধরনের কাজ পাওয়া যায়। তো আপনারা, আমরা কয়েকদিন পরে ফাইবার অফ অ্যান অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে আমরা এরকম দিক চালু করবো। আর আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভাল করে একটা ক্লাস করাবো, তো সেটাও আপনারা করবেন। ওটার উপর একদিন একটা ক্লাস থাকবে, যত কমপ্লেক্স যত ছবি আছে, যত নর্মাল ছবি আছে, সব ছবি নিয়ে ভালো করবো। তো এই দুটা গিগ নিয়ে আপনারা আসলে ফাইবারের সবাই অ্যাকাউন্ট খুলবেন। যারা এখনও কম্পিউটার সমস্যা, নেট সমস্যা, সফটওয়্যার ফটোশপের সমস্যা, ডিজিটাল সমস্যা, এগুলো সবাই ঠিক, প্লিজ এগুলো সবাই ঠিক করে নেন। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আমরা অ্যাকাউন্ট খুলি, আমরা কাজ শুরু করে দেবো। তো আমি আশা রাখি আমার চার বেসের আপনারা 110 থেকে 112 জন স্টুডেন্ট আছেন, এর মধ্যে অন্তত 10 জন হলো কোর্সওয়ালা অবস্থায় কাজ পাবে। আর আপনাদের এই অ্যাকাউন্ট খোলার পরে যখন আপনাদের কোনো সমস্যা তৈরি হবে, আমরা ক্লাসে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তো আমরা এখন আজকে ক্লাস হচ্ছে, আমরা কালার কারেকশন নিয়ে, আমরা কালার কারেকশনে যাবো। আপনি কালার কারেকশন এখানে তিনভাবে করা যায়, মেনু সেম মেনু, এক একটা এক এক অপশানে, তিনটা অপশানে দেখি করা যায়। আমি এখানে ইমেজে যাবো, ইমেজে গিয়ে আমি এখানে দেখেন অটো কালার, অটো কন্ট্রাস্ট, অটো টোন, এখানে তিনটা অপশান দেওয়া আছে। যদি আপনি অটো কালার দেন তাহলে দেখেন আমার এই যে ছবিটা সেটা অটো কালার এটাকে ঠিক করে নিয়েছে। এটা কখন হয় এটা? এটা আপনি একটা ক্যামেরা দিয়ে, আপনি একটা ডিসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলেছেন, তার যে রেজলিউশন কম্পিউটারের যে রেজলিউশন তে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা এটা অটো কালারটা করে থাকি। আর অটো কালার আমি যদি অটো কন্ট্রাস্ট করি তাহলে তার সেই কন্ট্রাস্টটা তার অটো নেবে, সে ঠিক করে নেবে। আমরা যদি এখানে অটো টোন করি তাহলে সেটা তার টোনটা অটো করে নেবে, কিছুটা চেঞ্জ হচ্ছে। তো অটো কালারটা ফার্স্ট বোঝা গেছে। আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে যদি আনটু করি, আমি যদি ফার্স্ট আবার ইমেজে গিয়ে যদি অটো টোন করি, দেখেন কিছুটা চেঞ্জ হচ্ছে। প্রথম চেঞ্জটা বেশি বোঝা যায়, এরপরে আস্তে আস্তে চেঞ্জটা বুঝতে পারবেন। অটো কন্ট্রাস্ট এটা হালকা একটু চেঞ্জ হয়েছে, অটো কালার এটা একটু চেঞ্জ হয়েছে। এইভাবে মোটামুটি আমরা নর্মালি অনেকে ছবিটাকে অ্যাডজাস্ট করি, কিন্তু এছাড়াও আমাদের অনেক কাজ আছে যেগুলো আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্ট মোডে যাবো। অ্যাডজাস্ট মোডে গিয়ে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কালার্স, এক্সপোজার, ব্রাইটনেস, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক হোয়াইট, ফটো ফিল্টার, স্যানসার, এগুলো তো আমরা এখান থেকে বেশিরভাগ যেগুলো কমন সেগুলো আমরা দিতে চেষ্টা করবো। এখানে আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট গেলেও আপনি এগুলো পাবেন, আপনি এগুলোর জন্য অ্যাডজাস্টমেন্ট ট্যাবও পাবেন। এই অ্যাডজাস্টমেন্ট ট্যাবটা আপনি কোথায় পাবেন? আপনি উন্নতিতে যাবেন, উন্নতিতে গেলে যে অ্যাডজাস্টমেন্ট এখন নেই আমি তুলে দিয়েছি, আমি উন্নতিতে আবার চাই। এখানে যদি আমি এখন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি তাহলে এটা অ্যাডজাস্টমেন্টটা চলে আসছে। দেখেন এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ট্যাব, আর এটা হচ্ছে তার প্রপার্টিস। আমরা এখান থেকে তার অপশান যে ব্রাইটনেস, তার কন্ট্রাস্ট, কার্ভস, স্যাচুরেশন আছে সেগুলো আমরা সিলেক্ট করবো, আর আমরা এখান থেকে প্রপার্টিস থেকে সেটাকে নিয়ন্ত্রণ করবো। এছাড়াও আপনি লেয়ার প্যানেলে যদি আসেন, লেয়ার ট্যাবে আসেন, লেয়ার প্যানেলের এখানে যে নিচে এখানে একটা আইকন দেখতে পাবেন, এটার নাম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্টে ক্লিয়ার ক্লিক করলে আপনি এখানে সলিড কালার পাচ্ছেন, গ্রেডিয়েন্ট পাচ্ছেন, প্যাটার্ন পাচ্ছেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কালার, এক্সপোজার, ব্রাইটনেস, স্যাচুরেশন, কালার ব্যালেন্স সব কিছু আপনি পাচ্ছেন। তো এই তিন অয়েতে তিন জায়গা থেকে আপনি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আপনি যখন এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে আপনি নিয়ে কাজ করবেন, তখন আপনি এখানে অটোমেটিক্যালি লেয়ার পাবেন। আবার যখন আপনি এখান থেকে কাজ করবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনি কাজ করবেন, এখানেও আপনি লেয়ার পাবেন। দেখেন এখানে লেয়ার আসছে। কিন্তু আপনি যখন এখানে ইমেজ মেনুতে এসে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি এখান থেকে কার্ভস আনবেন, লেভেলস আনবেন, তখন আপনি এগুলো এডিট করতে পারবেন সেম, বাট আপনি এখানে লেয়ার পাবেন না, লেয়ার এখানে লেয়ার হচ্ছে না। তো আমরা সাধারণত ফটোশপে আমরা যখন আলাদা আলাদা কাজ করি সেই জন্য আমরা লেয়ার নিয়ে কাজ করি। আপনারা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার নেবেন। এর কারণ হচ্ছে যখন বায়ার আপনাকে একটা ফটো রিটাচের কাজ দিবে, আপনি কাজটা কমপ্লিট করে ডেলিভারি দিচ্ছেন, দেওয়ার পরে আপনি এটা সেভ করবেন। বায়ার আপনাকে ডিভিশন দিচ্ছে যে তোমার এখানে রেটটা বেশি হয়ে গেছে, রেটটা কমিয়ে দাও, তাহলে আপনি যেই লেয়ারের মাধ্যমে তার রেটটা ঠিক করেছেন সেই লেয়ার থেকে আপনি রেটটা বাড়িয়ে দিতে পারেন। তাহলে আপনার নতুন করে কাজটা করা লাগতেছে না, আপনি আলাদা আলাদা লেয়ার করে নিয়ে আপনি ওটা ফিস ডিপেন্ট অফেন করে ওখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে দিয়ে সাবমিট করে দিতে পারেন।
আপনার 2 মিনিটের কাজ। আর যদি আপনি এই সবগুলোকে লেয়ার একসাথে করে ফেলেন, সব কাজ যদি লেয়ার আলাদা আলাদা না কাজ করেন, লেয়ারের নাম যদি লিখে না রাখেন আপনি কোন লেয়ারে কি কাজ করেছেন, তাহলে আপনি আবার নতুন করে আসতে। তো যাক আমরা শিখবো কিভাবে আমরা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে কাজ করব। তো সর্বপ্রথম আমি যেটা সেটা হচ্ছে আমি তার কাজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে আমি যেতে পারি অথবা আমি লেয়ার অ্যাডজাস্টমেন্টে যেতে পারি। অ্যাডজাস্টমেন্ট গিয়ে আমি এখানে সর্বপ্রথম কার্ভসে যাবো অথবা আমি লেভেলসে যাচ্ছি। লেভেলস লেভেলসটাকে আমি খুঁজে নিচ্ছি, এটা হচ্ছে কার্ভস, এটা হচ্ছে কন্ট্রাস্ট ব্রাইটনেস, এটা হচ্ছে লেভেলস। লেভেলসে ক্লিক করলে এখানে দেখেন তার একটা অপশন আছে, এখানে আমাদের এখানে তিনটা পয়েন্ট আছে, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, এটা হচ্ছে গ্রে পয়েন্ট, এটা হচ্ছে হোয়াইট পয়েন্ট। এগুলোর কাজ কি, আপনি যদি ব্ল্যাক এই ছবিটি যদি ব্ল্যাকটা বাড়াই দিতে চাচ্ছেন তাহলে আপনি ব্ল্যাক পয়েন্টটা সিলেক্ট করেন। ব্ল্যাক পয়েন্ট সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করেন, আপনার ছবি দেখেন ব্ল্যাকের পরিমাণটা বেড়ে গেছে, এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্টের কাজ। যদি গ্রে পয়েন্টে আসেন তাহলে গ্রে পয়েন্টের গ্রে পয়েন্টটা সিলেক্ট করে আপনি এখানে যেটাকে গ্রে পাচ্ছেন, গ্রে কালার পাচ্ছেন, আপনি তার উপরে ক্লিক করতে হবে, ওই কালারটা পুরো ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখেন গ্রেটা সে অ্যাপ্লাই করেছে, এখানে যদি আমি গ্রেটা আমি সিলেকশন না করতে পারি তাহলে সে কিন্তু গ্রেটা নেবে না। আমি গ্রেটা এখানে এটা দিই তাহলে দেখেন এটা এরকম চেঞ্জ হয়ে গেছে, এই বাচ্চার গালের যে কালারটা এই কালারটা পুরো ছবিতে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে সে এরকম যদি আমি হোয়াইটে ক্লিক করি তাহলে দেখেন সেটাকে গ্রেটা বেড়ে গেছে, এখানে দেখেন এই যে গ্রে কালারের যে একটা শ্যাডো আছে এটা গিয়ে। আমি যদি হোয়াইট পয়েন্টার নিই তাহলে আমার কি হচ্ছে, হোয়াইট পয়েন্টার যদি হোয়াইটে ক্লিক করি তাহলে পুরো ছবিতে হোয়াইটের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখানে এই ছবিতে যে হোয়াইটের পরিমাণ যেখানে যেখানে ছিল সেটাকে এটার মতো করে এই গ্যাপে যে হোয়াইট ব্যালেন্সটা ছিল সেই প্রত্যেকটা হোয়াইটের জায়গায় এই ব্যালেন্সটাকে সে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। এটাই হচ্ছে তার কাজ, পয়েন্টারের কাজ। আপনি যদি আবার ব্ল্যাকটা নেন, আপনি যদি ব্ল্যাকটা নেন, ব্ল্যাক নিয়ে যদি আপনি ব্ল্যাকে ক্লিক করেন তাহলে এই ছবিতে যেখানে যেখানে ব্ল্যাক আরও আছে সেইগুলো হাইলাইটস হয়ে যাবে, এই কালারটাকে সে সমস্ত জায়গায় সে অ্যাপ্লাই করবে। এটা ব্ল্যাক অ্যাপ্লাই করার ফলে এটা গ্রিন সবুজটা বেড়ে গেছে। যদি আমি গ্রেটা নিই, গ্রেটা নিয়ে যদি আমি গ্রে কালারে ক্লিক করি তাহলে এটা গ্রেটা বেড়ে যাবে, এটা গ্রে গ্রে বেড়ে যাচ্ছে। এই পয়েন্টার দিয়েও আমরা ছবি ঠিক করে নিতে পারি, তবে এগুলো আমরা প্র্যাকটিস করে আমাদের এগুলো এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে যে এই ছবিতে আমাকে কী সমস্যা, এটাতে আমার কী কাজ করতে হবে, এখানে কী সমস্যা কীভাবে করা যায়, এগুলো আপনার কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমি দেখা দিচ্ছি আপনারা তাদের প্র্যাকটিস করে আপনি এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে। এখানে আবার লেভেল আছে, হ্যাঁ এখানে আবার লেভেল আছে, কিন্তু আপনি যখন এখানে গ্রে নিয়েছেন, এখানে আপনি হোয়াইট নিয়েছেন, ব্ল্যাক নিয়েছেন, এগুলোকে আপনি নিজে করতে পারতেছেন না, কিন্তু আপনি এখানকার সাহায্যে এখানে তিনটা পয়েন্টার আছে বা তিনটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার করতে পারেন, পয়েন্টার করতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে হোয়াইট। এটা ব্ল্যাকটা ছবি ব্ল্যাক করে এইটা কালারটা কিছুটা লাইট এবং কিছুটা ব্ল্যাক, আর এটা হচ্ছে ওটা হোয়াইট। তো আপনি যদি এখানে ফার্স্ট আসেন, আমি এখানে কন্ট্রোল চেঞ্জ দিয়ে আমি সব দেখে যাচ্ছি, এটাকে আমি একদম ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি, প্রপার্টি যাচ্ছি, লেভেলসে যাচ্ছি। লেভেলসে গিয়ে আমি যদি এখানে এটাকে বাড়াই, হোয়াইটটাকে বাড়াই, তাহলে দেখেন সবে হোয়াইটের পরিমাণটা বেড়ে যাচ্ছে, দেখেন ছবিটা হোয়াইটটা বেড়ে যাচ্ছে, সে হোয়াইট কালারটাকেও প্রাধান্য দিচ্ছে, প্লাস অন্যান্য যে কালারগুলো আছে সেগুলোকে সে হোয়াইট করে নিচ্ছে। আর আমি যখন পয়েন্টার দিয়ে কাজ করে দিই সে শুধু হোয়াইট যেখানে ছিল সেগুলো নিয়ে কাজ করে নিচ্ছে, এখন দেখেন সেটি ব্যাপার করতে পারছে। এটা হোয়াইট, আপনি যদি গ্রে নিয়ে কাজ করেন দেখেন গ্রে এরকম হচ্ছে, এদিকে দিলে সে গ্রে কমে যাবে, এদিকে দিলে গ্রে বেড়ে যাবে, আর এটাই দুই দিকে মুখ করবে, আর এটা শুধু বাম দিকে মুখ করবে, আর এটা ডান দিকে মুখ করবে। এখানে শুধু ব্ল্যাকটা চেঞ্জ হচ্ছে, আমার ব্ল্যাক আমার ছবিটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমি যখন এটাকে নিচ্ছি এটা পাশাপাশি গ্রেটাও চলে যাচ্ছে, দেখেন গ্রেটাও মুখ করছে, এটাকে এদিকে নিয়ে আসেন, তারপর এটাকে মুখ করবেন, এটা আপনারা এখান থেকেও ইচ্ছে করবে এটা করতে পারেন, আর এখান থেকে করতে পারেন, এখান থেকেও দেখেন এখানে এখানে আরও রয়েছে, এখানে আরও এখানে হচ্ছে হোয়াইটটা কমে যাবে, শুধুমাত্র হোয়াইটটা নিয়ে কাজ করবেন, এখান থেকে নিয়ে শুধু ব্ল্যাকটা কাজ করবেন, শুধুমাত্র ব্ল্যাক। এখানে RGB আপনারা যখন ছবি তুলি, আমাদের ক্যামেরা আমাদেরকে RGB সাপোর্ট করে, শুধুমাত্র প্রিন্টের ক্ষেত্রে আমরা এখানে CMYK পাই, যেগুলো হচ্ছে রেড গ্রিন রেড গ্রিন ব্লু। এখানে যদি আপনি আসেন, এখানে যদি আপনি আসেন, এখানে RGB দেখেন নিচে লেখা আছে রেড গ্রিন ব্লু, RGB দিলে আপনার রেড গ্রিন ব্লু একসাথে কাজ করবে। আর যদি আপনি এখানে রেড দেন তাহলে আপনি শুধুমাত্র রেড নিয়ে কাজ করতে পারতেন, এখন সে শুধু রেড নিয়ে কাজ করতেছে। এই রেডটার মধ্যে এখানে যে রেডের যে হোয়াইট আছে, রেডের যে গ্রে আছে, রেডের যে আপনার ব্ল্যাক আছে সেইটা নিয়ে কাজ করবে। আমি যদি এখন এখানে গ্রিন দিই তাহলে সে গ্রিনটাকে নিয়ে কাজ করবে। এখানে দেখেন এই এই যে এখানে যে সূচকগুলো এগুলো যে বোঝা যাচ্ছে যে আসলে এই ছবিতে কিসের পরিমাণ বেশি, এই ছবিতে গ্রিনের পরিমাণটা বেশি, দেখেন গ্রিনের সূচকগুলো দেখেন। আপনি যদি ব্লু দেখেন তাহলে ব্লু দেখেন, ব্লুর একটু এখানে বেশি, হ্যাঁ সে একটা সূচক এখানে দেখাচ্ছে, কারণ ব্লুর পরিমাণ কম। রেডের পরিমাণটা কীরকম সেটা আমরা দেখি, রেডের পরিমাণও এখানে যথেষ্ট আছে, এখানে রেড
এবং গ্রিন এই দুটোই বেশি, আর ব্লু এখানে সবচেয়ে কম। তো এটা আমার ফুচুর মাধ্যমে দেখবো, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আপনি এটাকে অটো ইনস্টলে করতে পারেন, যে আপনি এখানে অটো ক্লিক করেন তাহলে এটা অটো হয়ে যাবে, অটো সে কারেকশন করে দেবে। এখানে ব্ল্যাকের মান 0, এখানে গ্রের মান 1, এখানে হোয়াইটের মান 255, এখানে আবার এটা 255 করে দেওয়া, এখানে ব্লুটাকে সে অটো করে নিয়েছে। আপনি যদি আরজিবিকে সিলেক্ট করে যদি অটো করেন তাহলেও সে অটো হবে। এখানে দেখেন বিভিন্ন অপশান আছে, আপনি ইচ্ছে করলে এটা ডিলিট করে দিতে পারেন। এখানে যদি ক্লিক করেন ডিলিট হয়ে যাবে, লেয়ারটা ডিলিট হয়ে যাবে, ওই যে লেয়ারে কাজ করছে সেটা ডিলিট হয়ে যাবে। আর এটা হচ্ছে তার যে আমি যে ইফেক্ট করেছি এখানে, যে এটা হচ্ছে আমার মূল ছবি, আর এটা হচ্ছে তার যে ইফেক্টটা আমি দিয়েছি। এটা যদি আপনি এখান থেকে ছবি তুলতে দেন, এটা আইকন করে দেন, তাহলে এটা আগে ঢুকতে পাবেন। এটা এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আর এটা হচ্ছে আন্ডু, কি করলাম এটা হচ্ছে আন্ডু, এটা এরকম থাকলে সেটা আন্ডু হবে, এটা একবারই করা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনি যখন দু তিনটা লেয়ার নিয়ে কাজ করবেন, আপনি যখন দেখবেন যে আপনি এখন এখানে ব্রাইটনেস বাড়াবেন, তাহলে পুরো ছবির ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। তাহলে আপনি চাচ্ছেন যে না, আমি পুরো ছবির ব্রাইটনেস বাড়াচ্ছি না, আমি শুধুমাত্র এখানে একটা লেয়ার নিয়ে এই ছবিটার ব্রাইটনেস বাড়াবো। এখন ধরেন এই ছবিটাকে নিয়ে আমি কাজ করলাম, এটা আমি অ্যাডজাস্টমেন্ট লেভেলসে গিয়ে আমি একটা লেভেলসেতে পুরোটা আমি ডিলিট করে দিই, আমি এই লেয়ারটা সিলেক্ট করি, আমি লেভেলসে যাই, এখানে আমি 8 GB দিয়ে আমি এখানে অটো করি। অটো করার পরে এটা আমার অটো হয়েছে, কিন্তু এখন তার এটা একটা অবস্থা, এটা কিন্তু এখন তার একটা অবস্থা, এটা যেটাতে পড়েছে। তো এখন আমি এটাকে কপি করি, কন্ট্রোল জে দিই, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল জে দেওয়ার পর এটা যদি আমি উপরে তুলি এ লেয়ারটাকে, তাহলে দেখেন আগের অবস্থা সে চলে গেছে, আগের অবস্থা সে চলে গেছে। আর যদি এটাকে ধরেন তাহলে এটা অবস্থা আছে, তার মানে কি এটা একটু উপরে থাকতে হবে, উপরে থাকতে হবে, তাহলে এই দুটো লেয়ার এখন সে সেম কাজ করবে। এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াই, এই ব্রাইটনেসটা বাড়াই, তাহলে কিন্তু সে এখন দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট আমি নিয়েছি, এখন শুধু সে এই লেয়ার উপরে কাজ করবে, এই লেয়ার উপরে কিন্তু কাজ হচ্ছে না, ব্রাইটনেস বাড়তেছে, কন্ট্রাস্ট ব্রাইটনেস বাড়তেছে, হালকা বোঝা যাচ্ছে। আর আপনি যদি এটাকে উপরে নেন, এখানে কার্সর দেখে যদি ব্রাইটনেস যান, তাহলে দেখেন কি হচ্ছে, ছবির ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়তেছে। ওখানে রাখাতে আমার কি হয়েছে, সেখানে শুধু দুটা লেয়ার, সে এটাকে এখানে রেখে কাজ করেছে, কিন্তু এটাতে সে কাজ করতে পারতেছে না, আমার দুটো লেয়ার। এখন যদি আমি এটাকে আবার হাইড করে দিই, এটাকে যদি সিলেক্ট করে ব্রাইটনেস কন্ট্রাস্ট আমি চেঞ্জ করি, তাহলে দেখেন সেটা করছে। এখন এটাকে আমি হাইড রেখে আমি চাচ্ছি যে এখানে শুধু এটা এখানে নিয়ে কাজ করতে, তাহলে এটাকে আমি কী করবো, এখান থেকে এই অপশানটা চালু করে দিই, চালু করে দিলে এই কাজটা শুধু এখানে ফলো করবে। অথবা আপনি এটা করতে পারেন, এটাকে চালু করেন, আপনি এখানে নিয়ে কাজ করেন, এক্ষেত্রে যদি আপনি এই অপশানটা চালু করে দেন এটার প্রভাব এখানে পড়বে, আপনি যত কিছু কাজ করবেন এই লেয়ার উপর পড়বে, এই লেয়ার উপর পড়বে না, কিন্তু এইটার কোনো রিফ্লেক্ট অথবা এটা কোনো ইফেক্ট এই লেয়ার এসে পড়বে না, এটা আপনি অন্য কালার নিয়ে বুঝতে পারতেন। আমি এখানে ছোট্ট করে অন্য কালারটা অন্য একটা লেয়ার নিচ্ছি, তাহলে আপনি সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আমি কেটে দিচ্ছি, এটা আমার একটা লেয়ার, আমি আরেকটা ছবি এখানে আনি ফাইলে যে লেস এম্বেড করবো, আমি এখানে এই ছবিটা, এই ছবিটা দিয়ে আমি এখানে ছোট করি, ছোট করলাম, ছোট করে এখন আমি যদি এখানে এইটার জন্য ব্রাইটনেস কন্ট্রাস্ট পরিবর্তন করতে যাই, অ্যাডভান্স দিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট পরিবর্তন করে যাই, তাহলে আমার নিচে দুটো লেয়ার আছে, এই ছবি এবং এই ছবি, দুটো ছবিতে আমার দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট পরিবর্তন আছে। বড় করলে বুঝতে পারবেন আমার এই লেয়ারটা প্লাস এই লেয়ারটা দুটোর পরিবর্তন হবে, দেখেন দুটো পরিবর্তন হচ্ছে। আমি চাচ্ছি যে না, শুধুমাত্র আমার এই লেয়ারের পরিবর্তন হবে, এই লেয়ারটা পরিবর্তন করতে চাইলে আপনি এটাকে যখন লেয়ার নেবেন এটাকে এই ফাংশনটা আপনি এখানে অন করে দিবেন, অন করে দেওয়ার পরে আপনি এবার অ্যাপ্লাই করে দেখেন কি হচ্ছে, শুধুমাত্র ওই লেয়ারটাতেই আমার কাজ হচ্ছে, কিন্তু এই লেয়ার আমার কাজ হচ্ছে না, এটা হচ্ছে এখানকার কাজ। এটাকে একটা ভালো একটা কি, আপনি যখন এরকম ছবির মধ্যে কোনো শিফট নেবেন, কোনো কিছু করবেন, আলাদা দিবেন, তখন আপনি এরকম পরিবর্তনটা পাবেন, তখন সেক্ষেত্রে আপনি এটাকে এই অপশনটা চালু করে দিয়ে আপনি ওটাতে আলাদাভাবে কাজ করে নিতে পারবেন, তখন আপনার এই ইফেক্টটা এই ছবিতে আসবে না, এটা শুধু এটাতে নিয়ে কাজ করবে। মনে রাখবেন এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, অনেকে এগুলো আপনারা যারা আছেন এগুলো আপনার সমস্যা হয়ে যায়, দেখেন
এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট, আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করবো, ওটা নিয়ে কাজ করবো। আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা থাকবে। আমি মূল লেয়ারে আসলাম, আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলে আমি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে গেলাম, ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে তার ব্রাইটনেস আমি ঠিক করার চেষ্টা করি। আমার মনে হচ্ছে তার ব্রাইটনেসটা কম, ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, তার কন্ট্রাস্টটা মনে হচ্ছে কম, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। বাড়ি দেওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে লেভেলস আমি যাই, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসলাম, আমি লেভেলসে আসলাম, লেভেলসে আসলাম, লেভেলসে এসে আমি তার যে কাজ আছে সেটা বানিয়ে নিলাম, সেখানে বাড়তেছে না। আপনি এক একটাতে এক এক কাজ পাবেন। আপনি যদি ব্ল্যাক ট্র্যাক বাড়তে চান, ব্ল্যাকটা বাড়তে চান, তাহলে ব্ল্যাকটা ঠিক করেন, এটা হোয়াইট হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকটা দেন, তাহলে ব্ল্যাক বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি এটা কি মনে করতে চাচ্ছেন? এটা হচ্ছে আমার লেভেল, এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট লেয়ার, এটা হচ্ছে লেভেল লেয়ার, এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট লেয়ার। আপনি যখন আবার আপনি এইভাবেই লেয়ারগুলো তৈরি করে করে আপনি কাজ করবেন, তাহলে আপনি কী হবে, আপনার বায়ার যখন আপনাকে বলবে যে আমার এখানে ব্রাইটনেসটা একটু ঠিক করো, আমার এখানে লেভেলের মান থেকে, ও তো এত কিছু জানে না, ও আপনাকে বললো যে এখানে সমস্যা, তখন আপনি বুঝবেন যে আপনার এখানে কোথায় কাজ করতে হবে, কোন লেয়ারে কাজ করতে হবে, তখন সেটাকে আপনি আবার নিয়ন্ত্রণ করতে পারবেন, এডিট করতে পারবেন, তাহলে আপনাকে নতুন করে আবার কাজ করতে হবে। এরপরে আপনি এটাতে গেলাম, লেভেলসে গেলাম, এবার হচ্ছে কার্ভস, কার্ভসে যান, কার্ভস থেকে দেখলাম, কার্ভস নিয়ে কথা বলেছি। কার্ভসের এখানে আপনি RGB আমি অটো দিলাম, সেটা অটো হয়ে যাবে, এটা একটু পরিবর্তন করেছি, বা বেশি একটু পরিবর্তন হয় নাই। এখানেও সেম হয়েছে, আমার ব্ল্যাক, আমার গ্রে, আমার হোয়াইট সব কিছুই আছে, একটা ব্ল্যাক, একটা গ্রে, একটা হোয়াইট। আর এখান থেকে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি, এখান থেকে RGB নিয়ে কাজ করতে পারি, রেড নিয়ে কাজ করতে পারি, গ্রিন নিয়ে কাজ করতে পারি, ব্লু নিয়ে কাজ করতে পারি। এখানে আপনি কাস্টমে গেলে এখানে আবার কালার নেগেটিভ, কালার কালার নেগেটিভ দিয়ে দেন, এটা নেগেটিভ ডিসটেন্স, নেগেটিভ আপনি এখান থেকেও তার অপশন নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে কালার প্রসেস, হ্যাঁ ক্রস প্রসেস। আপনি এখানে ডার্কার পাচ্ছেন, এটা বেশি ডার্ক হয়ে যাবে, ডার্ক নিয়ে আপনি কাজ করতে পারছেন, এখানে ডার্কটাকে বাড়াই দেন। আপনি এখানে এটা কিন্তু পুরোটা একটা সূচক, আপনি এটাকে পয়েন্টটা তৈরি করে করে ছোটো ছোটো করে কাজ করতে পারেন। আপনি এটাকে এখান থেকেও উপর তুলতে পারেন, এখান থেকেও তাকে নিচে নামাইতে পারেন, আপনি এখানে 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 নিচে করতে পারেন, এখানে উপরে নিচে করতে পারেন, এখানে নিচে নামাইতে পারেন, এরকম করতে পারেন। আপনি আবার এটাকে উপর নিচে নিতে পারেন। আপনি যদি চান এখানে একটা পয়েন্টার আছে, এখন পয়েন্টে নিতে হচ্ছে, এখানে ক্লিক করেন, ওটা একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে। এটাকে ধরে দেখেন এটা কীভাবে কাজ করতেছে, আপনি এখানে একটা পয়েন্ট চাচ্ছেন, এখানে একটা পয়েন্ট আমি এখানে নিচে এখানে আমার কাজ করতেছে। এখন আপনার এই পয়েন্টগুলো পাঁচজন নিয়ে এটাকে ডিলিট পেস্ট বা ডিলিট করবেন। আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পেস্ট করে পয়েন্টটা টাইপ ক্লিক করেন, তাহলে আপনার পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের লেভেলস কার্ভসের কাজ, কার্ভসের কাজ দেখে গেছি। এবার আসেন হিউজ ক্রিয়েশনের কাজ দেখেন। হিউজ ক্রিয়েশন, এটা হচ্ছে হিউজ ক্রিয়েশনের কাজ। হিউজ ক্রিয়েশন এটা কালার কালার নিয়ে কাজ করে, এখানে মাস্টার দেওয়া আছে, যেমন হিউজ ক্রিয়েশন আছে, সেটা ইলো, কার্ভ, সায়ান, ব্লু, ম্যাজেন্টা, এগুলো নিয়ে কাজ করবে। তো এটার জন্য আমি আরেকটা ছবি নিচ্ছি, অর্থাৎ আপনার সহজে বুঝলেন। আমি এই যে সাইকেলটা আছে, আমি যেগুলো বলতেছি প্লিজ নোট করেন, একটু পরে আপনাদেরকে কাজগুলো করে আমি আপনাদেরকে ছবি দিব, ওই ছবিতে আপনারা কাজ করে দিতে হবে। এই ছবি সাইকেলের ছবিটা দেখেন, এখানে সাইকেলের যে কালারটা দেওয়া আছে সেই কালারটা নিয়ে আমি এখন তার এখানে ইউজারটেশন নিয়ে কাজ করবো। দেখেন কীভাবে পরিবর্তন হচ্ছে, আমি ইউজারটেশন আসলাম, ইউজারটেশন আসার পরে এখানে আমার মাস্টার দেওয়া আছে, মাস্টার, এখানে মাস্টার দেওয়া আছে, মাস্টারটা হচ্ছে ছয়টা কালার, কী কী কালার, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা। এগুলো আপনি যখন মুভ করবেন, দেখেন আমার সাইকেলের কালারটার দিকে ফলো করেন, সাইকেলের কালারটা পরিবর্তন হচ্ছে, এটা একরকম একটা কালার হয়ে গেছে, এটা এখন একরকম কালার, এটা আরেক রকম কালার, এটা এখন সে আস্তে আস্তে করে লালের দিকে যাচ্ছে, এটা একটা কালার, এটা আরেকটা কালার, এটা একটা কালার। এখন আপনি যদি এই কালারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার ফলে আপনি কালারটাকে নীল করতে চাচ্ছেন, এই কালারটাকে আপনি ডিপ করবেন অথবা হাই লাইট করবেন, তাহলে আপনি এখান থেকে দেখেন ডিপ করতে পারেন। দেখেন সাইকেলের ছবিটা ডিপ হচ্ছে, আরও বেড়াচ্ছে, পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে ফোকাস সেটা হচ্ছে। আপনি ইচ্ছে করলে এটাকে একদম হোয়াইট করে দিতে পারেন, তার স্যাচুরেশন যদি আপনি কমিয়ে দেন একটা ছবি, তাহলে সেটা হোয়াইট হয়ে যাবে, একদম তাহলে হোয়াইট, টোটালি হোয়াইট। এই কালারের মধ্যে আপনি আমার লাইটনেস
বাড়তে পারবেন কমাতে পারবেন, ছবিটা লাইটনেস বাড়তেছে, ছবির লাইটনেস কমতেছে। তো আপনি এইগুলোর সাহায্যে এই মাস্টার যেটা কাজ একটা ছয়টা কালার, এই ছয়টা কালারের মধ্যে আপনি এইভাবে নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে হিউ সিটুয়েশনের কাজ। তা হিউলোর মধ্যে গেলে আপনি ডিটেলে দেন, তাহলে দেখেন কি হচ্ছে। আমার দেখা সে শুধু ওই কালারের উপরে এই কাজ করতেছে, তার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সেই ওখানে নিয়ে কাজ করতেছে। আপনি আবার ইউটাকে এখান থেকে নিয়ে করতে পারেন, বাড়াইতে পারেন, এটা বেশি বেড়ে গেছে হলো, আপনি এখান থেকে তা কমাইতে পারেন, কমাইতে পারেন, এটাকে আপনি লাইট করতে পারেন, লাইট কমাই দিতে পারেন। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনারা এগুলো শিখতে পারবেন। যে কালার ওয়াইজ এটা দিলে দেখেন এরকম একটা কালার চলে আসবে। আপনি যেখানে কালারে ক্লিক করেন, এই কালার হয়ে গেছে, এটাই কালার হয়ে গেছে, দেখেন কালার ওয়াইজ করা ছবিটা আমার ঠিক থাকবে। দেখেন পুরো ছবিটা, এটা পুরো ছবিটার উপরে, সব সাইকেল না, পুরো ছবিটার উপরে দেখেন সে এফেক্ট করতেছে কালারের অপশন। আপনি আবার তাকে স্টেটাস বাড়াইতে পারেন, কমাইতে পারেন স্যাচুরেশন যেটা, আপনি তার যে লাইটনেস, লাইটনেসটা বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা হচ্ছে কালারাইজ করা, পুরো ছবিটা নিয়ে কাজ করবে। আর ওখানে সে শুধুমাত্র সাইকেলটা নিয়েই কাজ করেছে, নির্দিষ্ট একটা যে কালার সেটাকে নিয়ে সে কাজ করে, আর এখানে সে পুরো জিনিসটার উপরে কাজ করতেছে। এরকম আমরা দেখি অনেক অ্যাডে, দেখি কবিতা লিখি অনেকে ক্লিক করে তারপরে ওখানে লিখে দেয় কালারাইজ ছেড়ে দেন, তাহলে আপনি আবার এরকম অপশন ছেড়ে দেবেন। এটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনের কাজ। এবার আসেন আপনি হিজিটেশন গেল, এবার আসেন আপনি পাইপ ডান্স, পাইপ ডান্সে গেলে আপনি পাইপ ডান্সে গেলে যদি আপনি তাকে পাইপ ডান্স পারেন তাহলে দেখেন কী হচ্ছে। পাইপ ডান্স পারলে আমার কী হচ্ছে, ট্র্যাকিং ধরনের কাজ এটা, পাইপ ডান্স এক্সপোজার, এক্সপোজারের কাজ। এখানে এক্সপোজার অফসেট আর হচ্ছে গামা কারেকশন, এখানে গামা দিয়ে থাকে, গামা কারেকশন করতে পারবে। দেখেন এটাকে আপনি লাইট করে দিচ্ছেন, চারপাশটাকে সে লাইট করে দিচ্ছে। একটা রাখি কাজ, এটা হচ্ছে তার অফসেট নিয়ে কাজ করবে, তার এক্সপোজার নিয়ে কাজ করবে। এটাকে আপনি আবার এখানে পয়েন্টার আছে, এটা হচ্ছে হোয়াইট পয়েন্ট, হোয়াইটে ক্লিক করা ব্ল্যাক এরকম, সেটা সে ওখানে ওই রকমই এটা ব্ল্যাক, এরকম ব্ল্যাক সে এরকম। আচ্ছা এটা গেল, এটা পাখি সেটা সময় দেখেছি। এটা হচ্ছে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স হল সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এগুলো নিয়ে কাজ করতে পারেন। সায়ান কে কি ইউনিটার করবেন, ম্যাজেন্টা কি ইউনিটার করবেন, ইয়েলো কি ইউনিটার করবেন। আপনার ছবি যদি ইয়েলোর পরিমাণ বেড়ে যায় তাহলে আপনি ইউটাকে দেখেন ইয়েলো নিয়ে কাজ হচ্ছে, শুধু ইয়েলো নিয়ে কাজ হচ্ছে, শুধু ইয়েলো নিয়ে কাজ হচ্ছে। এগুলো আপনার কেটে কেটে দেখবেন, প্রত্যেকটা অপশন এখানে দেখবেন। এটা কালার লুক আপ, এটা ইনভার্ট, এটা হচ্ছে ফোস্টারাইজ, এটা হচ্ছে থ্রেশহোল্ড, এটা সিলেক্টিভ কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ। এখানে আপনি গ্রেডিয়েন্ট নিয়েও কাজ করতে পারেন, গ্রেডিয়েন্টে ওকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে শিখেছি। দেখেন এই গ্রেডিয়েন্ট নিয়ে কী হয়, এই গ্রেডিয়েন্ট নিয়ে কী হয়, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। দুটো কালার ম্যাপ, এগুলো আপনি কালার চেঞ্জ করে দেন, কাজ করা যায়। এগুলো আপনার যখন প্রয়োজন হবে তখন এগুলো আপনারা আস্তে আস্তে এগুলো আশা করছে প্র্যাকটিস করুন, তাহলে বুঝবেন কোনটা কি। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে এগুলো, এগুলো আমরা দেখলাম সবগুলো। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে এই যে এখানে টুপিটা, এই টুপিটাকে আমার কাছে স্মুথ মনে হচ্ছে না, আমি টুপিটাকে স্মুথ করবো রেড আইকনটাকে, তাহলে আমি কী করবো। আমি কিন্তু এখানে এগুলো আমার কিন্তু ইফেক্ট লেয়ার, আর মূল লেয়ার হচ্ছে আমার এটা। আমি এই লেয়ারটা সিলেক্ট করে টুপিটাকে সিলেক্ট করবো, এটা আমি কুইক সিলেকশন টুলের সাহায্যে করবেন।
করলো, আপনি ইচ্ছুক ফেদার দিতে পারেন, ফেদার দিয়ে আমি এখন এটা কালারটা চেঞ্জ করবো। তো আমি এখানে কালার দিই, এটা কালার করে নিই, তারপরে আমি সলিড কালার আসি, সলিড কালার সলিড কালার আসার পরে এই কালারটা আমি পাচ্ছি। আপনি যদি এখানে ফরগ্রাউন্ডে যদি কালার না দেন, ফরগ্রাউন্ডে কালার না দিয়ে যদি আপনি এখান থেকে কালার নিতে চান, তাহলে কিন্তু এই কালারটা এখানে আপনি পাবেন না। তো আমরা এখানে ফরগ্রাউন্ডটা কালারটা দিয়েই তারপর কালার নিই ঢুকে দিলাম। এখন আপনি এখানে ব্ল্যান্ড মোড অপশনে যান, দিয়ে এখানটাকে সফট লাইট করে দেন। দেখেন আমার যে টুপিটা ছিল সেটা আগে কিছু এখন কি হয়ে গেছে। যদি আপনার মনে হচ্ছে যে আসলে টুপিটা বেশি লাল হয়ে গেছে, তাহলে আপনি এটা অপোসিটি কমাই যান। দেখেন টুপিটা অপোসিটি কমে যাচ্ছে। তার ফিল কমান, তার দেখেন কি হচ্ছে। এখানে আপনার এটা সিলেক্ট থাকতে হবে, কিন্তু এখানে এটা সিলেক্ট থাকতে হবে, এই লেয়ারে আবার অপোসিটি কমালে হবে না, এখান থেকে কমাতে হবে এখান থেকে। লেয়ার অনেকে বলবে যে আমি একটু কাজ করতেছি আমার ইফেক্ট হচ্ছে না, দেখেন তার ফিল কমে যাচ্ছে, ফিল কমে যাচ্ছে। এখন এটা বাদ দেন, টুপিটা কেমন দেখা যাচ্ছে, আর এখন দেখেন টুপিটা কেমন দেখা যাচ্ছে। আপনাকে একবার একবার একদমই যে মানে একদম এমন কাজ করতে হবে না যেটা আপনার বোঝা যায় যে এটা একদম পরিবর্তন। দেখেন এখানে অনেক পরিবর্তন, এটা অট লাগতেছে, কিন্তু আমি যেটা করেছি অপোজিটের মান কমে দিয়েছি, ফিলের মান কমে দিয়েছি, আমার কাছ থেকে মনে হলো যে এটা একদম যাচ্ছে, এখন মনে হয় ঠিক আছে। তো আপনারা এগুলো প্র্যাকটিস করেন, আমি যা এতক্ষণ দেখিয়েছি করেছি এগুলো প্র্যাকটিস করেন। এরপরে আমি সিলেক্ট করেছি ক্যাপটাকে, এখন ক্যাপটাকে রং পরিবর্তন করবো, এটা ব্ল্যাক আছে আমি ব্ল্যাক রাখবো। এখানে ফরগ্রাউন্ড কালার যাবো, আপনি সলিড কালার সোজা চলে যান, এখানে যদি আপনি সলিড কালার সোজা চলে যান তাহলে আপনি দেখেন এই কালারটা আসতেছে। আপনি আর এখানে যে কালারটা ছিল, আমি জানি হয়তো এখানে ব্ল্যাক ছিল, আমি ব্ল্যাকটা এখান থেকে নিতে পারতেছি, বাট আপনি এখানে ফিট করে কালার নিতে পারতেছেন না, তাহলে আপনি সর্বপ্রথম যে কালারটা করবেন এখানে ফরগ্রাউন্ডে কালারটা দিয়ে দিবেন, কালারটা আগে দেখা দিবেন সেম কালার ওকে দিয়ে দিবেন, তারপর আপনি সলিড কালারে যাবেন। সলিড কালার এখানে যে কালারটা ছিল সেই কালারটা এটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আপনি এটাকে সফট লাইট করে দেন। এখন দেখেন আপনার ক্যাপ, দেখেন একদম নিউ ক্যাপ, একদম নিউ ক্যাপ, কেউ বলতেই পারবে না যে এটা আপনি আসলে কি হচ্ছে। এখন আপনার যদি মনে হয় যে আসলে যে বেশি ব্ল্যাক হয়ে গেছে, অপাসিটি কমিয়ে দেন, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। জি এখন দেখেন একদম আপনার রিয়েলিস্টিক, এই এইগুলো সলিড কালারের সাহায্যে আমরা এভাবে আমাদের কাজ করব। আপনি যদি এই ব্যাগ এই এখানে যে গ্রাউন্ডটা আছে আর এখানে যে ওয়ালটা আছে এটার কালার এটার কালার সেম করতে চান, তাহলে সেটা কি করতে পারেন, সেটাও আপনি সলিড কালার সাহায্যে করতে পারেন। কীভাবে, আপনি ইকুইপ সেশন টুলে আসেন, সেটা সিলেক্ট করেন, আপনার কিন্তু লেয়ার জিরো লেয়ার সিলেক্ট করতে হবে, অথবা আপনি লেয়ার কপি করে করে কাজ করতে পারেন, লেয়ার কপি করে কাজ করতে পারেন, না করলেও সমস্যা নেই। সিলেকশনটা অ্যাকুরেট করার চেষ্টা করবেন, আমি সিলেকশন টুলটাকে কিভাবে প্লাস করতেছি কি মাইনাস করতেছি সেটা অল্টারের সাহায্যে আমি করতেছি, অল্টার এবং শিফটের সাহায্যে। আপনারা এখান থেকেও দেখেন এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, সো সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখানে অপশন বারে মাইনাস পাবেন প্লাস পাবেন। আমার মনে হচ্ছে মোটামুটি আবার সিলেক্ট হয়েছে, আমার এখানে কিছুটা বাদ আছে, এখানে শিফট প্লাস দেওয়া আছে অলরেডি, এটাও তো এটা তো সিলেক্ট করে নেবেন।
যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড যেখানে যেখানে আছে আপনাকে সেখানে সেখানে সিলেক্ট করতে হবে। দেখো মোটামুটি আমি এটা সিলেক্ট করেছি, এখন আমি এটাকে এই কালার দিব। তাহলে আমি এখানে ফরগ্রাউন্ডে কালার যাই, এই কালারটা আমি নেব, এই কালারটা নিই, নিয়ে আমি ওকে দেই। ওকে দিয়ে আমি এখান এখানে সলিড কালারে যাই। সলিড কালার যাওয়ার পরে এখানে পুরোটা ওই কালার পরে একটা সাদা হয়ে গেছে, আমি এখানে সাপ্লাইট করে দিই, কমিয়ে দেন। দেখে কোনটাতে আসতেছে, এটাতে সফট আবার এখানে কাজ করতেছে না, এটাতে মাল্টিপ্লাইতে কাজ করতেছে, মাল্টিপ্লাই তো ডার্ক এন্ড দিলে কাজ করতেছে, তো মাল্টিপ্লাই দিচ্ছি আমি। এটা অবশ্যই একটু কমাই দেন, সব ব্ল্যান্ড মোড কিন্তু সব জায়গাতে কাজ করবে না। দেখেন এখন এটা এটার মতো করে আমার একটা হয়ে গেছে, এটা আরেকটি ছিল আর এখন কি হয়ে গেছে। এই জিনিসগুলো যখন আপনাদেরকে পরিবর্তন করতে দিবে ভাই, আর আপনারা এগুলো ধরে ধরে পরিবর্তন করবেন। এই ছবিটা কি আমি আপনাদেরকে দিয়েছি? হ্যালো, এই ছবিটা আচ্ছা আচ্ছা। এখন দেখেন আমি তার চুলের কালার পরিবর্তন করবো, চুলের কালার চুল সিলেক্ট করেন, এটা সিলেক্ট করতে হবে, চুল সিলেক্ট করেন, খুব খুব সিলেকশন টুল সাহায্যে আমার চুলটা সিলেক্ট করলাম। এখন আমি চুলের কালার নেবো, এখানে চুলকে আমি কি কালার দিবো সেটা আমি এখানে সলিড করতে, আমি এখানে ব্ল্যাক নিচ্ছি না, অথবা এটাকে আমি আরো ব্ল্যাক করে দিতে পারি, এখানে ব্ল্যাক ফরগ্রাউন্ড আমি ব্ল্যাক নিয়ে এখানে সলিড কালার ইয়ে করে সাপ্লাইটের সাহায্যে চুলকে আমি আরো ব্ল্যাক করে দিতে পারি। দেখাচ্ছি আমি, তবে এখানে ক্লিক করলে এটা আসলো, সলিড কালারে যান, ব্ল্যাক আসলো, এটাকে সাপ্লাইট করে দেন, চুল দেখেন বেশি কালো হয়ে গেছে, এটার সাহায্যে এটাকে ঠিক করতে পারেন। দেখেন আগের চুল দেখেন আর এখন চুল দেখেন, সে অটোমেটিক্যালি এখানে ফিট হয়ে গেছে। আপনি চুলকে অন্য কালার করতে চান তাহলে আপনি একটু আমি আচ্ছা আমি শেষ করি, এখানে ডাবল ক্লিক করি, তারপরে আমি এখানে যদি রেড দিই দেখেন সে রেড হয়ে যাচ্ছে। তো আপনি এখানে অপোসিটি কমিয়ে দেন, মনেই হবে না যে এখানে পরিবর্তন করা হয়েছে। চুলটাকে আমি তার চুলের যে ইয়েটা ছিল ব্ল্যাক যেটা ছিল সেটাকে আমি কিছুটা লাল করে দেওয়ার চেষ্টা করেছি, অথবা আপনি কোটের কালারটা এখানে দিতে পারতেন, কোটের যে কালারটা ছিল যে কার কার যেন কোশ্চেন ছিল বলেন। হ্যালো, কার কোশ্চেন আছে বলেন, কিছু করার নেই। ফাইলে যাচ্ছি, আমি অফেনে যাচ্ছি, আমি এই ছবিটা নিলাম, দেখেন ছবিটা কি দেখতে পাচ্ছেন, ছবিটা দেখা যাচ্ছে জি। এখন আমি এই ছবিটা দেখে বুঝলাম যে এটা অনেকটা ডিপ, এটাকে আমি ফার্স্ট টাইম যে কাজটা করবো সেটা আমি লেভেলের অ্যাডজাস্টমেন্টের কাজটা করবো। আমি লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাই, আমি লেভেলসে যাই,
লেভেলসে যাওয়ার পরে এখানে ডিপ আমি এটা হোয়াইটের হোয়াইট যেটা সেটা বাড়িয়ে দিব হোয়াইট কালারটা, এটা এখান থেকে না এটা এখান থেকে বাড়িয়ে দেখেন এটা বেড়ে যাচ্ছে, দেখেন সে কিভাবে বাড়তেছে, কিভাবে বাড়তেছে দেখেন কিভাবে বাড়তেছে, টোটালি আমি মনে করতেছি এটা ঠিক আছে। হোয়াইটটা বাড়ানোর পরে আমি চলে যাব এখানে, আমি কার্ভসে যাব অথবা আমি একটু হোয়াইটটা দেওয়ার পরে এখানে আমি কালার ব্রান দিয়ে দেখি, কালার ব্রান দিয়ে দেখেন আমার কি হচ্ছে, এখানে কালার ব্রান একটা অপশন আছে কালার ব্রান, দেখেন একদম কালো হয়ে গেছে। এছাড়া আমি এটাকে এটাও করতে পারি, এখানে গিয়ে আমি এখানে সলিড কালার নিতে পারি, এখানে গিয়ে আমি লেভেলসে আবার যাই, লেভেলসে আবার গিয়ে আমি এখানে নর্মালের জায়গায় কালার ব্রান ব্র্যান্ডিং মোডটা করে দিই, কালার ব্রান মানে কালো হয়ে গেছে, এটাকে আমি এখন কমাই দিব, সেটা আমি 1% দিয়েছি, 1 এর জায়গায় আমি এখানে 2 দিতে পারি, যতটুকু আমার ভালো দেখা যাচ্ছে। এখানে কিন্তু পুরোনো বিল্ডিং তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা অনেকটা পুরোনো বিল্ডিং, তো যার কারণে কালার ব্রানটা আমার নিচ্ছে, আমাদের ছবি দেখে কাজ করতে হবে কোন ব্ল্যান্ড মোডটা কোন ছবির সাথে যাচ্ছে। এখানে যে পুরোনো বাড়িটা এটা অনেকটা পোড়া পোড়া ভাব, এই জন্য আমরা কালার ব্রানটাকে এখানে দিচ্ছি। এখানে যদি আপনি আর একটু বাড়াতে চান একটু করে বাড়ান, আপনি দেখেন যে হ্যাঁ আপনার এটা ঠিক আছে, দর্দ বেশি হয়ে যাচ্ছে, দর দিলে এরকম আসতেছে, 10 না 5 দেন, 5 দিলে আপনার মোটামুটি ভাবে ঠিক আসতেছে, বাট চেহারাটা যেটা মেয়েটি চেহারা সেটাতে করতেছে। এখানে আমি 4 দিই, 4 দিলাম, এটাকে আমি সিলেক্ট করে আমি এখানে আবার লেভেলসে যাব, আমি আবার লেভেলসে যাব, এখন আমি কালার বান না, এখন আমি এখানে দিব লাইটেন, দিলে আমার কি হচ্ছে অথবা মাল্টিপ্লাই দিলে কি হচ্ছে অথবা ডার্কেন দিলে আমার কি হচ্ছে, ডার্কেন দিই, ডার্কেনের অপাসিটি যেটা ছিল আমি এখানে 15% দিই, তাহলে দেখেন কি হচ্ছে, এটা যেটা আমি কালার বান করেছি সেটাকে আমি আমার ডার্কেন করে দিয়েছি। আচ্ছা এখন দেখেন মিটার আছে, আমি আসি তার চোখের উপরে এখানে চুল চলে আসছে, চুল তার এইদিকে এখানে চুল আসছে, এখানে চুল আসছে, এখানে তার মুখে দাগ আছে, এগুলো আমি ঠিক করবো, এগুলো আমি স্পট হেয়ারিং ব্রাশের সাহায্যে ঠিক করবো, আমি ঠিক করি। এখানে আমার লেয়ার সিলেক্ট নেই, দেখেন আমার লেয়ার সিলেক্ট এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমার সিলেক্ট, এর জন্য এটা কাজ হচ্ছে না, আমার মূল লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ঠিক করে এটা উঠে যাচ্ছে, দাগ উঠে যাচ্ছে, এখানে কিছু দাগ আছে তুলে দেন, সে অটোমেটিক ঠিক করে নেবে। এখানে দেখেন একটা চুল আছে ছোটো করে, এটাকে আমার স্পট হেলিং স্টুলের কাজ আমরা দেখেছি কীভাবে কাজ করা, দেখেন এখানে দাগ পড়ে গেছে, নেওয়াতে দাগ পড়ে গেছে, তো আপনি এখানে ওর যে এখানে এখানে একটু বড় করেন, বড় করে ট্রাই করেন, তো তাহলে এবার দেখেন দাগ থাকতেছে না, আমি ছোট করে নিয়েছি, সাইজটা ছোট ছিল আর যে ব্রাশ সাইজটা সেটা ছোট ছিল, যে জন্য এটাকে দেখেন সমস্যা, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, এটা ঠিক হয়ে গেছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আমার কিছুটা স্বাভাবিক হয়েছে, মনে হচ্ছে যে এখানে দাগ পড়ে গেছে, এটাকে আমি কিভাবে ঠিক করতে পারি, দাগটা কিভাবে ঠিক করতে পারি, এখানে আমার আরো কিছু ডলার ইয়ে আছে, এখানে আছে ডজ টুল, এটা দিয়ে আমি এটাকে ঠিক করে নিতে পারি, এটা ডজ হয়ে যাবে, এটা বেশি হয়ে যাচ্ছে, এটাকে আমি তার যে এক্সপোজার সেটা আমি কমিয়ে দিচ্ছি, বেশি হয়ে যাচ্ছে, এখানে রেসপন্স টুল আছে, এখানে আমি ট্রাই করে দেখি, মানটা আমি কমিয়ে দিই, না এটা সমস্যা দেখা যাচ্ছে, প্যাস্টুল দিয়ে আমরা করতে পারি, আমি প্যাস্টুল দিয়ে করতে পারি, প্যাস্টুল দিয়ে এটাকে আমি ধরে
নিতে পারি। এখানে যে কালো রয়ে গেছে একটা সাথে এক একটা কাজ করবে, এগুলা ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিকের মতো কাজ করবে। এখানে বড় রাখবেন না, এটা গোলা রাখা যাবে। কারণ হচ্ছে এটা যখন আমি হিলিং ব্লাস্ট করি, সে তো চারপাশের যে বালু পিক্সেল গুলো আছে সেগুলোকে এনে এটাকে সেই ঠিক করে দেয়। এক্ষেত্রে আপনি একটা হয়ে গেছে, নাকেল করে যেটা আছে আমি সেটাকে ঠিক করি। এখানে আপনি ড্যাক করে যদি মনে করেন যে সমস্যা, তাহলে আপনি এটাকে ক্লিক করেও কাজ করতে পারেন। দাগ পড়ে গেছে, একটু বড় করেন, দাগ পড়ে গেছে। এখানে কন্টেন্ট এবার নর্মাল টাইপস নর্মাল, ঠিক আছে। তাহলে আমি এটাকে একটু ছোট করি, দেখেন কিছুটা ঠিক আছে। এখন দেখেন তার দাঁত, দাঁতগুলো দেখা যাচ্ছে না, দাঁতগুলোকে একটু আমি ঠিক করবো। দাঁতটাকে আমার সিলেক্ট করতে হবে, কুইক সিলেকশন করে সাহায্যে আমি দাঁতগুলো সিলেক্ট করি। হ্যাঁ, দাঁত দাঁতটাকে একটা ইয়ে করে দেবো, দাঁতগুলো আমি সিলেক্ট করলাম। সিলেকশনটা বেশ বড় হয়ে যাচ্ছে, অথবা আমি এখানে লেসার টুল নিয়ে কাজ করি। আমার কোড সিলেকশন টুলে এখানে না হচ্ছে, তাহলে লেসার টুল নিয়ে কাজ করি। এটা যদি আমি লেভেলস নিয়ে কাজ করি, এটা তো আমি এই দাঁতে যদি, হ্যাঁ হ্যাঁ বুঝে নাই, দেখেন হ্যাঁ আমি লেভেলসে যাই। আচ্ছা, লেভেলসে গিয়ে আমি যদি, লেভেলসে গিয়ে যদি এটাকে আমি বাড়াই, দেখেন দাঁতগুলো তাহলে কি হচ্ছে, দাঁত একদম সাদা হয়ে যাচ্ছে। এটা ভালো লাগতেছে না অবশ্য, এটা করাতে ভালো লাগতেছে না। ব্রাইটনেস যে কন্ট্রাস্ট আমি সেটা বাড়াবো, এটা আমার লেভেলস দিয়ে হবে না, এটা ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে করতে হবে। আমি যে সিলেকশনটা করেছি, আপনি ইচ্ছে করলে সিলেকশনের প্যাটার্ন দিতে পারেন, প্যাটার্ন দিয়ে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যায় ইজিলি। প্যাটার্ন দিয়ে দিন একটু, আমি এখানে 1 দিয়েছি ফেদার। এখন এটাকে আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াবো, কমাবো, ব্রাইটনেস বাড়াই, তাহলে দেখেন এবার মনে হচ্ছে আমার ঠিক আছে। এক একটা এক এক জায়গায় কাজ করবে, এগুলো আপনাকে বুঝতে হবে, কাজ করতে করতে আপনার প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিসে সব প্র্যাকটিসও থাকতে হবে। এখন দেখেন দাঁত আমার কেমন দেখা যাচ্ছে, আগে দাঁত ছিল আর এখন দাঁত দেখা যাচ্ছে। এখন দেখেন আমি তার সাথে লিপস্টিক লাগিয়েছি, লিপস্টিকটাকেও আমি এখন আরেকটু ডিপ করে দেবো। মনে হচ্ছে যে এটা অ্যাকুরেট নেই, আমি এটাও সিলেক্ট করি, এটাও আমি লেসার টুল দিয়ে সিলেক্ট করি। আপনি পারলে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। এটাকে সিলেক্ট করার জন্য এইভাবে করতে পারেন, এইভাবে ধরেন ধরে এখানে দেখেন, এখানে এইটা সিলেক্ট আছে, সে দাঁত এখানে বাদ দিয়ে দিয়েছে। আমি এটাকে কি করবো, এটাকে আমি কালার নিই, ফরগ্রাউন্ড এখানে কালার নিই। এখানে আমরা ট্রাই করেছি অনেকবার সলিড কালার দিই, সলিড কালার দেওয়ার পরে আমি এখানে এটাকে সফট লাইট করে দিব। সফট লাইট করে দেওয়ার পরে এটা মনে হচ্ছে যে বেশি মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি অপাসিটি কমিয়ে দিই। এটা মনে হচ্ছে আমার পারফেক্ট, কিরকম একটা চাচ্ছেন আপনার উপর ডিপেন্ড করে। এবার দেখেন, আর এখন দেখেন পারফেক্ট হয়ে গেছে। এরপরে তার চোখে আসেন, তার চোখে এগুলো যদি আরও ব্ল্যাক করে দিতে চান ব্ল্যাক করে দিতে পারেন। এটা আমরা দেখিয়েছি কীভাবে ব্ল্যাক করবেন, সলিড কালারের সাহায্যে ব্ল্যাক করতে পারেন। এখানে তার কোথাও আর কোনো কোনো ধরনের সমস্যা আছে কি না, আর কোনো সমস্যা নেই। এখন তার এই যে চেয়ারের এখানে এটা একটু কালো বেশি মনে হচ্ছে,
এখানে কার্ভসে আসেন, কার্ভস কার্ভসে এসে যদি আপনি ব্ল্যাক পয়েন্টারটা নেন, হোয়াইট হচ্ছে ব্ল্যাক, আপনি এখানে ক্লিক করেন বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখানে আমি হোয়াইটটা নিই, রেড রেড কালারটা নিয়ে একটু কাজ করতে পারি। রেড যদি আমার সমস্যা থাকে রেডটা একটু বাড়া দিতে পারি, দেখেন রেডটা বেড়ে যাচ্ছে, কমা যাচ্ছে। এটাকে আমি এখন এটা গ্রিনটা কাজ করতে চাই, দেখেন তাহলে কি হচ্ছে। আপনি এখানে ব্লুটা বাড়িয়ে দেন তাহলে কি হচ্ছে, জি এখন আপনি দেখেন মোটামুটি এই ছবিটা যখন ফার্স্ট নিয়েছি, আমি যখন ফার্স্ট ছবিটা নিয়েছি সেটা, আর এখন বর্তমানে দেখেন আমি সবগুলো সিলেক্ট করে যদি একটা অফ করে দিই, অফ করে দেন, অফ করে দেন, অফ করে দেন, দেখেন এটা হচ্ছে ফার্স্ট সেট আপ। এখন দেখেন এইভাবে আপনারা একটা ছবি রিটাচ করতে পারেন। দেখেন আমি ছবিটা আপনাদেরকে প্রোভাইড করতেছি মেসেঞ্জারে, আপনারা ছবিটা ডাউনলোড করে আপনারা ট্রাই করেন সবাই।